2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে বন্ড বাহিনীর হামলায় নিহত হন শাহ নেওয়াজ রিফাত শরীফ। এই ঘটনায় নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী উল্লেখ করে ফাঁসির আদেশ দেয় আদালত। 2020 সালের 30 সেপ্টেম্বর বরগুনা জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেন। রায়ের পর গত বছরের 29 অক্টোবর বরগুনা জেলা কারাগার থেকে মিন্নিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে এ কারাগারে আছেন তিনি। সবশেষ তথ্যমতে কারাগারে মিন্নির অবস্থা খুবই নাজুক। সম্প্রতি নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে আলাপকালে কারাগারে মিন্নির করুণ অবস্থার কথা জানিয়েছেন মিন্নির বাবা মোহাম্মদ মোজাম্মেল হোসেন কিশোর। এ সময় তিনি বলেন, মিন্নির দাঁত ও মাথা ব্যথা সহ অন্যান্য অনেক উপসর্গ আছে। খেতে পারে না, ঘুমাতে পারে না, সবসময় অসুস্থ থাকে, ফলে খুবই দুর্বল হয়ে গেছে। কারাগারের পানিও খেতে পারে না ঠিকভাবে, পানির সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে না। মিন্নির বাবা আরও বলেন, মিন্নির চিকিৎসার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে, অনুমতি দিলে মিন্নিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। দীর্ঘদিন কারাগারে থাকায় মিন্নিকে চেনা এখন দুষ্কর হবে জানিয়ে মোজাম্মেল হোসেন কিশোর বলেন, দীর্ঘদিন কারাগারে থাকার কারণে মিন্নিকে চেনা এখন দুষ্কর ব্যাপার। মিন্নি কোনোদিন কোনো অভাব দেখেনি, ওর খাওয়ার অভাব ছিল না, পড়ার অভাব ছিল না, কোনো শূন্যতাও ছিল না। তিনি বলেন, মিন্নিকে আমি কলেজে আনা নেওয়া করতাম, কেউ বলতে পারবে না কোনোদিন মিন্নি একা বাহিরে গেছে। মিন্নি আজ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন থেকে দূরে। তিনি আরও জানান, মিন্নি মাঝে মধ্যেই গভীর রাতে চিৎকার দিয়ে ওঠে, খুব কষ্টে জীবনযাপন করছে। একজন বাবা হিসাবে মেয়ের এই পরিণতিতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়বেন। তার মেয়ের হাজার দোষ থাকলেও তিনি মেয়েকে নির্দোষী বলবেন। যেখানে তিনি মেয়েকে কোনোদিনও একা ঘর থেকে বাহিরে যাওয়ার কথা অস্বীকার করছেন, সেখানে মিন্নি কিন্তু ঠিকই দিনের পর দিন রাতের পর রাত নয়নের সাথে বিয়ে ছাড়াই কুকর্ম করেছে। এমনকি বিয়ের পরও রিফাতের সংসার করার সময়ও এক রিফাতে তার কাজ হতো না, রুটিন করে চলে যেত নয়নের কাছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক পরকীয়া অশ্লীলতার কুফল কত ভয়াবহ, মিন্নি সেটাই টের পাচ্ছে। এই ধরনের পাপের সাজা আল্লাহতালা দুনিয়াতে কিছুটা দেন, তারই প্রমাণ মিন্নির আজকের এই পরিণতি। তারপরও মিন্নির বাবা বলছেন, মিন্নি আসলে নির্দোষ। মিন্নিকে যে দোষী সাব্যস্ত করা হলো, ওকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হলো, এটা অন্যায়ভাবে করা হয়েছে। মিন্নি কোনোভাবেই দায়ী না এবং কোনো পরিকল্পনার সাথে জড়িত ছিল না। তাই আমি দৃঢ় আশাবাদী, আল্লাহর রহমতে উচ্চ আদালতে আমরা সুফল পাব। অথচ ওনার মেয়ে মিন্নি নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সকল কুকর্ম স্বীকার করেছেন। মিন্নি তার জবানবন্দিতে বলেন, আমি বরগুনা সরকারি কলেজে ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করি। 2018 সালে বরগুনা আইডিয়াল কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাশ করি। আইডিয়াল কলেজে পড়াশোনা করাকালীন রিফাত শরীফের সাথে 2017 সালে আমার প্রেমের সম্পর্ক হয়। ওই সময় রিফাত শরীফ বামনা ডিগ্রি কলেজের ছাত্র ছিল। রিফাত শরীফ আমাকে তার কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তার মধ্যে নয়ন বন্ড একজন। মিন্নি বলেন, কলেজে যাওয়া আসার পথে নয়ন বন্ড আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে জ্বালাতন করত। আমি তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় সে আমার বাবা ও ছোট ভাইকে ক্ষতি করার ভয় দেখাত। বিষয়টি আমি রিফাত শরীফকে জানাইনি। আমি রিফাত শরীফকে ভালোবাসতাম, কিন্তু রিফাত শরীফ অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক করার কিছু বিষয় আমি লক্ষ্য করি। এ কারণে রিফাতের সঙ্গে আমার সম্পর্কের কিছুটা অবনতি ঘটে। আমি ধীরে ধীরে নয়ন বন্ডের দিকে ঝুঁকে পড়ি এবং নয়ন বন্ডের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। তিনি আরও বলেন, প্রেমের সম্পর্কের কারণে নয়ন বন্ডের বাসায় আমার যাতায়াত ছিল। নয়নের বাসায় দুজনের শারীরিক সম্পর্কের কিছু ছবি ও ভিডিও নয়ন গোপনে ধারণ করে, যা আমি প্রথমে জানতাম না। নয়নের বাসায় আমি প্রায় যেতাম এবং আমাদের শারীরিক সম্পর্ক চলতে থাকে। এরপর গত 15/10/2018 আমি রোজি আন্টির বাসায় যাওয়ার পথে বিকেলবেলা ব্যাংক কলোনি থেকে নয়ন বন্ড রিক্সার যোগে আমাকে তার বাসায় নিয়ে যায়। নয়নের বাসায় গিয়ে আমি শাওন, রাজু, রিফাত ফরাজি এবং আরও 7-8 জনকে দেখি। মিন্নি বলেন, শাওন বাহিরে গিয়ে কাজী ডেকে আনে এবং নয়নের বাসায় আমার ও নয়নের বিয়ে হয়। তারপর আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে নয়নকে ফোন করে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলি। তখন নয়ন বলে, ওইটা তো বালামে ওঠে নাই, বালামে না উঠলে বিয়ে হয় না। এরপরও আমি নয়নের সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখি। নয়নের সঙ্গে বিয়ের বিষয়টি আমার পরিবারের কেউ জানে না। 2019 সালের শুরুর দিকে কলেজ থেকে পিকনিকে কুয়াকাটা যাওয়ার বাস আমি মিস করি। তখন নয়নের মোটরসাইকেলে আমি কুয়াকাটা যাই এবং নয়নের সঙ্গে একটি হোটেলে রাত্রি যাপন করি। তিনি আরও বলেন, আমি নয়নের বাসায় আসা যাওয়ার সময় জানতে পারি নয়ন মাদকসেবী, ছিনতাই করে এবং তার নামে থানায় অনেক মামলা আছে। এ কারণে নয়নের সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয় এবং রিফাত শরীফের সঙ্গে আমার পূর্বের ভালোবাসার সম্পর্ক আবার শুরু হয়। এরপর পারিবারিকভাবে রিফাত শরীফের সঙ্গে আমার বিয়ে হয়।
রিফাত শরীফের সঙ্গে বিয়ের পরও নয়নের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ, শারীরিক সম্পর্ক, মোবাইলে কথাবার্তা, মেসেজ এবং ফেসবুকের মেসেঞ্জারে যোগাযোগ সবই চলত। ভাবতে পারেন মিন্নি পারিবারিকভাবে কতটা মিসগাইডেড ছিলেন। তা না হলে একটা মেয়ে কিভাবে এতজনের সাথে বন্ধুত্ব, প্রেম, নিজে নিজে দুই নাম্বারই বিয়ে, দিনের পর দিন অবৈধ শারীরিক সম্পর্ক, এমনকি বিয়ের পরও প্রেমিকের বাড়িতে গিয়ে পরকীয়া করতে পারে। তারপরও তার বাবার দাবি তার মেয়ে একা একা ঘর থেকে বেরো হতো না। যাই হোক, মিন্নি আরও বলেন, বিয়ের পর জানতে পারি রিফাত শরীফও মাদকসেবী, সে মাদকসহ পুলিশের কাছে ধরা খায়। বিষয়টি জানতে পেরে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। তিনি বলেন, আমি রিফাত সহ আমার বাবার বাসায় থাকতাম, মাঝে মাঝে তাদের বাসায় যেতাম। নয়নবন্ডের বিষয় নিয়ে রিফাত শরীফের সঙ্গে আমার মাঝে মাঝে কথা কাটাকাটি হতো এবং রিফাত শরীফ আমার গায়ে হাত তুলত। একদিন নয়নবন্ড আমাকে ফোন দিয়ে বলে, তোর স্বামী হেলালের ফোন সিনাইয়া নিয়েছে। পরে রিফাত ফরাজিও আমাকে ফোন দিয়ে বলে হেলালের মোবাইলটি রিফাতের কাছ থেকে নিয়ে হেলালকে ফেরত দিতে। আমি রিফাত শরীফকে হেলালের ফোন ফেরত দিতে বললে রিফাত শরীফ আমাকে চড় থাপ্পড় মারে এবং তলপেটে লাথি মারে। রাতে মোবাইল ফোনে বিষয়টি নয়নকে জানাই এবং কান্না করি। মিন্নি জবানবন্দিতে আরও বলেন, পরদিন 25 এপ্রিল আমি কলেজে গিয়ে নয়নের বাসায় যাই, রিফাত শরীফকে একটা শিক্ষা দিতে হবে। এ কথা নয়নকে বললে নয়ন বলে হেলালের ফোন নিয়ে যে ঘটনা ঘটেছে তাতে রিফাত ফরাজি তাকে মারবে। তারপর আমি বাসায় চলে আসি এবং এ বিষয়ে কয়েকবার নয়ন বন্ডের সঙ্গে মোবাইলে কথা হয়। নয়ন বন্ডের সঙ্গে আমার স্বামী রিফাত শরীফকে মায়ের দেওয়া শিক্ষা দিতে হবে, এ পরিকল্পনা করি। তিনি বলেন, 26 এপ্রিল আমি কলেজে যাই এবং সায়েন্স বিল্ডিংয়ের পাশের বেঞ্চের উপর রিফাত ফরাজি, রাব্বি, আকনসহ বসা পাই। রিফাত হাওলাদার পাশে দাঁড়ানো ছিল, তখন আমি রিফাত ফরাজির পাশে বসি এবং রিফাত ফরাজিকে বলি, ও কি ভাইটু খালি হাতে আসছো কেন? এ কথার জবাবে রিফাত হাওলাদার বলে, ওকে মারার জন্য খালি হাত যথেষ্ট। এরপর রিফাত ফরাজিকে জিজ্ঞাসা করি, নয়নবন ও রিফাত শরীফ কলেজে এসেছে কিনা। তখন নয়নবন আমাকে ফোন দেয়, সে কোথায় জানতে চাইলে নতুন ভবনের দিকে যেতে বলে এবং ওই সময় নয়ন নতুন ভবনের পাশের দেয়াল টপকায় ভেতরে আসে। মিন্নি বলেন, আমি হেঁটে নতুন ভবনের দিকে যাই এবং নয়নের সঙ্গে রিফাত শরীফকে মারপিটের বিষয়ে কথা বলি। এরপর রিফাত শরীফ কলেজের ভেতরে আসে এবং আমাকে নিয়ে চলে যাওয়ার জন্য কলেজ থেকে বের হয়ে মোটর সাইকেলের কাছে নিয়ে আসে, কিন্তু আমি মোটর সাইকেলে না উঠে সময় ক্ষেপণ করার জন্য পুনরায় কলেজ গেটে ফিরে আসি। রিফাত শরীফ আমার পেছন পেছন ফিরে আসে। তখন রিফাত ফরাজি কিছু পোলাপান সহ আসে। রিফাত ফরাজি রিফাত শরীফকে জিজ্ঞাসা করে, তুমি আমার বাবা মাকে গালি দিয়েছ কেন? রিফাত শরীফ বলে, আমি গালি দেই নাই। ওই সময় রিফাত ফরাজি রিফাতের জামার কলার ধরে এবং রিফাত শরীফকে জাপটে ধরে। রিফাত ফরাজি, রিফাত হাওলাদার এবং আরও অনেকে রিফাত শরীফকে পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে মারধর করতে করতে এবং টেনে হিস্ট্রে ক্যালিক্সোর দিকে নিয়ে যায়। তারপরে দৃশ্য তো সবাই দেখেছেনই ভাইরাল ভিডিওতে। একটা মেয়ের কারণে রিফাত শরীফ মরেছে, নয়ন মরেছে, বাকি আসামিরা কারাগারে করুণ সময় কাটাচ্ছে, কতগুলো পরিবারের ক্ষতি হয়ে গেছে, ভাবা যায়? মিন্নির বাবা মা পরিবার যদি আসলে তাদের মেয়েকে সঠিক গাইডলাইন ও ইসলামী শিক্ষা দিতেন তাহলে এত কিছু হওয়া সম্ভব ছিল না। যেহেতু মিন্নি একজন প্রাপ্তবয়স্ক তাই তিনি অবশ্যই মূল অপরাধী, তবে তার পরিবারও এর দায় এড়াতে পারে না। আপনিও কি তাই মনে করেন না? মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানাতে পারেন আপনার ভাবনা। দেখা যাক আমাদের ভাবনার সাথে কতটা মিলে। এদেশে আরও কোনো মিন্নি যাতে জন্ম না নেয় তার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখাতে পারেন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।